গুড মর্নিং গাইস। তো আর মোটে 42 ঘন্টা আছে আমাদের যাওয়ার। সো আমরা এখন আরটিপিসিআর টেস্ট করতে যাচ্ছি। এখন আরটিপিসিআর টেস্ট করেই আমাদের মালদ্বীপ যেতে হবে। সো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য এখনও মালদ্বীপস আরটিপিসিআর টেস্ট চাইছে, তো আমাদের ওটা মাস্ট। আর ফেরার সময় আই থিঙ্ক এখন রিসেন্ট রেগুলেশনস এসেছে যে আরটিপিসিআরটা লাগবে না, ওটা আমরা দেখিয়ে দেবো। অনেক কিছু মানে অনেক কান্ট্রি থেকেই আরটিপিসিআর টেস্ট লাগছে না যাওয়ার সময়, বাট ইন্ডিয়াতে এখনো তোলেনি। তো চলো আরটিপিসিআর টেস্ট করে, আমরা খুব মানে ভয় লাগে আরটিপিসিআর টেস্ট করার সময়। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা কোথাও বেরোইনি 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, ফির ভি দেখা যাক। চলো এখন টেস্ট করব। তো আই থিঙ্ক সন্ধ্যাবেলার মধ্যে রিপোর্টটা পেয়ে যাব আশা করছি। তাও আমি একদিন আগে মানে 48 ঘন্টার মধ্যেই করার চেষ্টা করছি, তার আগে করলাম না জানি না কতটা কি। ফ্লাইট ডিলে হতে পারে, কারণ এগুলো বলা যায় না, ইন্টারন্যাশনাল ট্রাভেলে ফ্লাইট ডিলে খুব কম। তো লেটস সি, মানে 48 ঘন্টা তো একটা সেফ টাইম নিয়ে আমরা বেরোচ্ছি। ওকে চলো তাহলে যাই, আরটিপিসিআর টেস্ট করব, দেন কিছু টাকা তুলবো, মানে লাইক টাকাকে কনভার্ট করব ডলারে, কারণ হাতে কিছু টাকা দরকার নিয়ে যাওয়ার। তো সেই হিসাবে তো চলো যাওয়া যাক। রাজেশের গাড়ির মধ্যে বিল্লুর পায়ের ছাপ। কখন উঠেছে তোমার গাড়ির মধ্যে বিল্লু? ওকে আমি ঠেকে দিই, ও আমাকে ধাড়া দেয়। এই দেখো ছোট ছোট পায়ের ছাপ। আমরা চলে এসেছি ডক্টর লালের সামনে আরটিপিসিআর টেস্ট করার জন্য। তো আইসিএমআর অ্যাপ্রুভড দরকার হয় আরটিপিসিআর, তো ডক্টর লালে এটা হয়, তো এখান থেকেই করানো বেটার লোকাল দোকান থেকে না করে। তো চলো ভেতরে যাই। ডলার করাবো, ডলার করিয়ে কিছুটা নিয়ে যাব, হাতে রাখার চেষ্টা করব যাতে যদি কোনো অসুবিধা হয় পেয়ে যাই। ওখান থেকে করালে আই থিঙ্ক একটু এক্সচেঞ্জের যে টাকাটা, টাকাটা একটু বেশি পড়তো, তাই না? মানে যদি আমরা ইয়ে থেকে করি, এয়ারপোর্ট থেকে করি, তো তার আগে থেকে করে নেওয়াটা বেটার। চলো হয়ে গেছে মানি এক্সচেঞ্জ, এবারে যাব বাড়িতে। চলো আজকে জাস্ট মনে হলো যে সাউথ ইন্ডিয়ান কিছু খাই, কারণ সাউথ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়ান খাবারই খাওয়া হয় না। তো সাউথ ইন্ডিয়ান থালি নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ হিউজ অ্যামাউন্ট অফ খাবার দাবার এসেছে, আর লাইক অনেক অনেক ধরনের। তো চলো খাওয়া দাওয়া করা যাক। মর্নিং, আজকে হলো নেক্সট ডে, মানে কালকে আমরা যাচ্ছি মালদ্বীপ। আর এখানে রাজেশ ওয়েব চেক ইন করে নিচ্ছে, আর সঙ্গে ব্রেকফাস্টও খাচ্ছে। তো আর ইমুগাতে কখন ইয়ে করবে এটা একটু বলে দাও। ইমুগাতে করার নিয়ম হচ্ছে যখন তুমি ফ্লাইটে ইদার ফ্লাইটে উঠছো বা মালদ্বীপে নামছো, তার 24 আওয়ার্স আগে করতে হবে। 24 আওয়ার্স বেসিক্যালি হচ্ছে ইমুগা হচ্ছে মালদ্বীপে গেলে আরটিপিসিআর টেস্টের রিপোর্টের কপি দিতে হয়, তাই তো? হচ্ছে তোমার নর্মাল একটা মালদ্বীপের ইমিগ্রেশন ওয়েবসাইট। ওকে, এখন COVID-19 এর জন্য ওরা আরটিপিসিআর রিপোর্ট, অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা ম্যান্ডেটরি নয়, বাট আরটিপিসিআর রিপোর্ট ইজ মাস্ট ফর ইন্ডিয়ান। তো ওটা জমা দিতে হবে আমাদেরকে, তো ওরা একটা ফাইনাল কিউআর কোড দেবে, সেটাও ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে দেখাতে হবে আপন অ্যারাইভিং অন মালদ্বীপ। তো চলো এখন আমরা চেক ইনটা করে নিই, তারপরে কালকে যাব। আমরা আবার এসেছি, আরটিপিসিআর টেস্ট করেছিলাম যেখান থেকে ডক্টর লালের ওখানে। তো আজকে আরটিপিসিআর টেস্টের রিপোর্টটা নেব। বেসিক্যালি আমাদের রিপোর্ট নেগেটিভ এসে গেছে সন্ধেবেলা, কালকে সন্ধেবেলায় জানতে পেরে গেছি। আজকে একটা হার্ড কপি নিয়ে রাখবো, ওটাতে স্ট্যাম্প মারা থাকবে আইসিএমআর এর
স্ট্যাম্প মারা থাকবে, তো ওটা নিয়ে এখন বাড়ি যাব। তো দেখি ও রাজেশ গেছে, নিয়ে আসো। আমরা পেয়ে গেছি রিপোর্ট, তো এটা কনফার্ম এবার আমাদের যাওয়াটা। তো চলো এখন বাড়ির দিকে যাই। জানি না ম্যান্ডেটরি আছে কিনা, যে নিয়ে যাওয়াটা হার্ড কপিটা, হার্ড কপি ম্যান্ডেটরি আছে কিনা, কারণ এখান থেকে স্ট্যাম্প করিয়ে নিয়েছি, যদি ইন কেস কিছু রেস্ট্রিকশন থাকে তাহলে এটা দেখিয়ে দেবো। সফট কপি তো রয়েছেই আমাদের কাছে। তো আর কিছু স্ন্যাক্স কিনে তারপর আমরা বাড়ি যাব, কারণ কয়েকটা জিনিস নিয়ে যাব। তো চলো যাও যাও। আমি এই ছোট মেকআপ পাউচটা ক্যারি করছি, বেশি কোনো মেকআপ নিইনি যেহেতু জলের জায়গা। তো কিছু জুয়েলারি নিয়ে নিয়েছি এখানে, এখানে একটা ফেসিয়াল রেজার নিয়ে নিয়েছি, এখানে একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, আর এরকম টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, ক্লিনজার টিনজারগুলো। তো এটা হলো আমার একটা ছোট্ট মেকআপ পাউচ, তো এর মধ্যে আমার সব ধরনের জিনিসপত্র রয়েছে। তো এরকম একটা ট্রাভেল মিনি বটলস নিয়ে নিয়েছি আমি, যেখানে এরকম তিনখানা বটল রয়েছে। তো ওরা ওখানে শ্যাম্পু প্রোভাইড করে, ফির ভি আমাদের আলাগ আলাগ শ্যাম্পু আমরা ইউজ করি, তো তার জন্য আমি এরকম একটা পাউচ কিনেছিলাম বটলের, যাতে তিনখানা শ্যাম্পু ধরে গেছে, আমার শ্যাম্পু, কন্ডিশনার আর রাজেশের শ্যাম্পুটা। আমাদের ব্যাকপ্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এই দিকটা রয়েছে রাজেশের জামা কাপড়গুলো আর শুটা, আর রয়েছে এখানে শুয়ের জন্য একটা প্যাকেট আমরা ইউজ করছি ব্যাকপ্যাক, সেটা একবার দেখিয়ে দাও। এই ব্যাকপ্যাকটা আমরা কেচওয়ার্থ থেকে কিনেছিলাম। ইয়েস, তো এই ব্যাকপ্যাকটা খুব, এটাতে জিনিসপত্র তোমরা ক্যারি করতে পারো, প্লাস এরকম আইসোলেট করে আলাদা করে রাখো। এন্ড আমরা যদি বিচের ধারে যাই তো কোনো যদি জিনিসপত্র নিয়ে যাই তো এই ব্যাগের মধ্যে ভরে পিঠে করে এটা নিয়ে নেওয়া যায়। একদম ক্যারি আর কোনো পাউচ নেই, এটা জাস্ট বান্ডেল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে রাজেশের ড্রেসগুলো আছে, অ্যান্ড এই দিকে রয়েছে আমার ড্রেসগুলো। তো সব মোটামুটি একদম কমপ্লিট, এবারে ব্যাগটা আমাদের জাস্ট জিপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো? ওকে, আমার এই পাউচটাও এখানে ঢুকবে, তো এটাও ঢুকিয়ে দাও। সো আমাদের কেবিনে একটা ব্যাগ যাচ্ছে আর আরেকটা ব্যাগ ওখানে প্যাক হচ্ছে। তো এইটা আমাদের নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে শুধু গ্যাজেটসগুলো থাকবে, যেমন ইলেকট্রনিক্স, চার্জার অ্যান্ড এভরিথিং। তো মোস্টলি এটার মধ্যে আমাদের গোপ্রোর ইকুইপমেন্টও রয়েছে এই সাইডে, সো অল দিজ আর গোপ্রো ইকুইপমেন্টস। আর আমার কিছু মানে ঘরে পড়ার শুধু জামা কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি, তো যেহেতু খালিই যাচ্ছিল মোটামুটি। আর এটা আমরা কিনেছি গোপ্রো ওয়াটারপ্রুফ কেস। তো জলের তলায় অনেক ভিডিও আসছে। আর ল্যাপটপটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে গোপ্রোতে বেশি তো মেমোরি থাকে না, তো ওগুলোকে একটা জায়গায় স্টোর করতে হয়, তো ল্যাপটপটা ওই যে কাজে। তো প্রতিদিন অ্যান্ড ল্যাপটপে স্টোর করে আবার নেক্সট ডে শুট। কিন্তু রাজেশ কিন্তু অফিস করবে না, অফিস ছুটি নিয়েই যাচ্ছে। অনেকে ভাবতে পারে অফিস করার জন্য ল্যাপটপ নিচ্ছে। সো এইদিকে এই ব্যাগটা হয়ে গেল, আর ছোট মোটো যেসব গ্যাজেটগুলো দরকার। আর এই ব্যাগটা দেখিয়ে দিই, এই ব্যাগটা মোস্টলি আমাদের চার্জিং কেবলস অ্যান্ড এভরিথিং এর জন্য রাখা আছে। বেসিক্যালি সব কিছুই তো মানে ঢোকার মানে ওখানে চেক ইন করাতে হয়, ঠিক আছে, সিকিউরিটি চেকের সময় সব বার করতে হয়, তো একটা জায়গায় রাখলে সব থেকে বেশি সুবিধা। দেন এখানে আমরা চলে আসছি এই ব্যাগের মধ্যে। তো আমরা কিছু ছোট ছোট জিনিস নিয়েছি খাবারের, বলা যায় না একটা আইল্যান্ড বলে কথা, আইল্যান্ডে তো আমাদের সব কিছুই প্রোভাইড করবে, ফির ভি বলা যায় না বলে নিয়ে যাচ্ছি। আর যদি কোনো সময় খিদে পায় বা কিছু, একটু গরম জল ঢাললেই হয়ে যায়। সো এরকম ইনস্ট্যান্ট ফুডগুলো ক্যারি করাটা একটু বেটার, কারণ ওখানে তো তোমরা কুকিং করতে পারবে না। সেটাই, ইনস্ট্যান্ট আমি গালে ওষুধ লাগিয়েছি, যাই হোক। আর এরকম একটা প্রিঙ্গেলস নিয়েছি, যদি যেতে গিয়ে ভুক লাগে, বিকজ আমরা বেরোচ্ছি কাল ভোর 5টার সময়, আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে একটা দুটো একটা বাজে বেজে যাবে, দুটোও বাজতে পারে। আইল্যান্ড ট্রান্সফার আছে अराउंड 50 মিনিটস লাগবে। ওকে, আর কি নিয়েছো এই ব্যাগটার মধ্যে? এটার মধ্যে টুকিটাকি, খুব একটা বেশি, এই ব্যাগটাতে আমরা খুব একটা বেশি কিছু ক্যারি করছি না, যেগুলো এক্সেস জিনিস, যেমন আমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে, পাসপোর্ট অ্যান্ড আদার ট্রাভেল ডকুমেন্টস, সেগুলো ডিটেলসে আমরা বলে দেবো। আর
সেগুলো এখানে এটাতে যাবে আর জলের বোতল এন্ড অল মোস্টলি দ্যাট এন্ড কিছু মেডিসিনস আমরা ক্যারি করছি এটা তো এই চলছে আমাদের প্যাকিং মোটামুটি শেষ প্যাকিং তো ইমুগাতে রেজিস্ট্রেশন হয়ে গেছে সকালে তোমাদেরকে বলে দিয়েছিলাম চেক ইনও হয়ে গেছে আমাদের তো সব কিছু মোটামুটি কমপ্লিট এখন সকালের বানানো কিছু খাবার দাবার রয়েছে সেগুলো খাবো দেন রাত্রেবেলা শুয়ে পড়বো ব্যাস আর বেশিক্ষণ বাকি নেই এখানে আমি স্ট্রু করেছিলাম তো স্ট্রু রয়ে গেছে আর এখানে একটা পোলাও টাইপের সকালবেলা করেছিলাম ব্রেকফাস্টে তো সেটাও রয়েছে এই যে চিকেন স্ট্রু তো সব মিলিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে অ্যান্ড রাতের ডিনারটা কমপ্লিট করেই আমরা চটচলদি ঘুমিয়ে পড়বো না হলে কালকে উঠতে পারবো না আর কালকে কি বুক করেছো কিভাবে একটুখানি বলে দাও ক্যাবটা সো আমাদের অ্যাকচুয়ালি আর্লি মর্নিং বেরোতে হবে আর তার জন্য আমরা ওয়েব চেক ইনটা অলরেডি করে নিয়েছি তো 24 hours আগে আমাদের ওয়েব চেক ইন করে নিতে হয়েছে কনফার্মেশনের পরে আমরা এয়ারপোর্ট ক্যাব মেক মাই ট্রিপ থেকে বুক করেছি আমার ফ্লাইটটাও মেক মাই ট্রিপ থেকে বুক করা তো আর্লি মর্নিং বেরোনোর জন্য আমরা রিস্ক নিলাম না প্রি বুক করে নিয়েছি ক্যাব বেসিক্যালি আমাদের বাড়িটা এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে আই থিঙ্ক 43 কিলোমিটারের মতো প্রায় তো এত দূর যেতে গেলে সকালবেলা আমাদের এখানে মানে পাওয়া যায় আবার মাঝে মাঝে প্রচুর লেট করে মানে 10-15 মিনিট ওয়েট করাবে তারপরে ক্যান্সেল করাবে এই তো করতে থাকে সারাদিন তো তার জন্য আমরা মেক মাই ট্রিপ থেকে আগে থেকে বুক করে নিয়েছি আগে থেকে ওরা কমই পড়েছে আমাদের টাকা তো বুক টুক করা হয়ে গেছে তো ওরা বলেছে আধা ঘন্টা আগে ওরা জানিয়ে দেবে যে কে আসছে না আসছে দেখবো আমরা ওয়েট করবো যদি বেশি দেরি হয়ে যায় তো ওলাতে উবেরে বুক করা স্টার্ট করে দেবো তো আরো একটা জিনিস নিয়ে নিয়েছি তো অ্যাকচুয়ালি সিনেমার মোবাইলটা ওয়াটারপ্রুফ বাট তাও জলের মধ্যে যদি কিছু শুট করার ইচ্ছে করে তার জন্য এই ওয়াটার মানে জলে শুট করার জন্য সব যাবতীয় যা যা লাগে সব নিয়ে নিয়েছি শুধুমাত্র আমাদের দ্রোনটা নেই দ্রোন মানে দ্রোন শুট হলে খুবই ভালো হতো ড্রোনের অনেক রেস্ট্রিকশন আছে হ্যাঁ সেটাও একটা বটে ফরেন কান্ট্রিতে নিয়ে যাওয়া অ্যালাউ না সব জায়গায় অনেক পারমিশন নিতে হয় তো যাই হোক আমাদের নেইও এমনিও আর ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে দিচ্ছে দ্রোন তোমাকে দ্রোন শুট ওরা করে দেবে বাট 21,000 টাকা নেবে বলেছে তাই বললাম থা কি দরকার তোমরা এমনিই বুঝতে পেরে যাবে তো চলো চলো আজকে ভিডিওটা শেষ করি হ্যাঁ আবার দেখা হবে দেখা হচ্ছে সকালবেলা এখন আপাতত তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই দেন পরে কথা বলছি ৬ কেজি ৯৩০ পিঠের ব্যাগ হালকা ৪ কেজি ৪০০ ৪ কেজি ৪৩০ ৩০ না ৪ কেজি ৩৮০ গ্রাম ৪০০ গ্রাম এটা আমাদের ২০ কেজি অ্যালাউড আছে বাট অনেক ২০ কেজি তো কমই আছে ১৫ কেজি ৫০০ গ্রাম প্রায় তো মোটামুটি রেডি চেক ডান আর কিছু ঢোকানোর নেই আর বাকি সব হাতে হাতেই চলে যাবে এইটার মধ্যে যত ফাস্ট অ্যাক্সেসের জিনিস যেগুলো আছে যেমন স্যানিটাইজার পার্স পাসপোর্ট ইয়ারফোনস সব কটাই এর মধ্যে ধরে গেছে এটা আমার বার্থডে গিফট ছিল সো ভেরি ইউজফুল দেখতে ভালো লাগছে একটু টাইট করে নিতে হবে তো এটাকে একটা ওয়েস্ট ব্যাগ বলে খুবই কাজের ট্রাভেলের জন্য খুবই কাজের হাতের কাছে কারণ সবসময় মোবাইলের মোবাইলটা পকেটেই থাকবে পার্স এগুলো বের করা অনেক চাপ হবে এই জন্য সামনে থাকে সেফ থাকে চোখের সামনে এর জন্য গুড তো চলো ডিনারটা করে নিয়ে শুয়ে টুয়ে পড়ি দেন কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে খুবই এক্সাইটেড অ্যান্ড নার্ভাসও আমাদের এটা সেকেন্ড ফরেন ট্রিপ
ফির বি নার্ভাস, কারণ কোভিড এর টাইম, তো ওটাতে একটা টেনশন তো রয়েছে, অনেক নতুন নতুন ফর্মালিটি আছে, তো সেগুলো বুঝতে হবে, জানতে হবে। তো চলো কাল সকালে দেখা হচ্ছে তোমার সাথে, টাটা। হে গাইস, গুড মর্নিং, অ্যান্ড আমরা বেরোনোর জন্য রেডি, আর এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট লুক, আর এখানে হচ্ছে আমাদের সামান, সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো যাওয়া যাক, সব ভালোভাবে পৌঁছে যাই যেন। আমাদের প্রি বুক করা যে ক্যাবটা থেকে কল করে দিয়েছে, 15 মিনিটস আগেই পৌঁছে গেছে, তো আমরা বলেছি 5টা নাগাদ বেরোবো, তো 7 o'clock মধ্যে আমরা ট্রাই করছি এয়ারপোর্টে পৌঁছানোর, দেন দেখা যাক। চলো তো যাওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে মালদ্বীপে গিয়ে। OTP 1258.